Hello guys, welcome to Dr. Gameologist and I'm Enamel Hakbadhon back with another video. বন্ধুরা এই ভিডিওতে আমরা কল অফ ডিউটি মডার্ন ওয়ারফেয়ার 2 এর স্টোরি এক্সপ্লেইন করব। তবে তার আগে কিছু কথা বলে নেই। কল অফ ডিউটি মডার্ন ওয়ারফেয়ার 2 হচ্ছে কল অফ ডিউটি মডার্ন ওয়ারফেয়ার সিরিজের দ্বিতীয় গেম এবং যা রিলিজ পায় 2009 সালে। এই ভিডিও শুরু করার আগে একটি কথা তোমাদের মনে করিয়ে দিই। তোমরা যারা কল অফ ডিউটি মডার্ন ওয়ারফেয়ার 1 এর স্টোরি জানো না, তারা উপরে আই বাটনে ক্লিক করো এবং সেখান থেকে কল অফ ডিউটি মডার্ন ওয়ারফেয়ার 1 এর স্টোরিটা দেখে নাও। না হলে কল অফ ডিউটি মডার্ন ওয়ারফেয়ার 2 এর স্টোরি অনেকটাই বুঝবে না। লেটস ডাইভ ইনটু দ্য মেইন ভিডিও। কল অফ ডিউটি মডার্ন ওয়ারফেয়ার 1 এর সকল ঘটনার পর প্রায় 5 বছর চলে গিয়েছে। সময়টা এখন 2016। রাশিয়াতে আল্টারন্যাশনালিস্ট পার্টি জাতীয় নির্বাচনে জয় হয় এবং একই সাথে ইমরান জাকাইবের মূর্তি বানিয়ে তাকে শহীদ ঘোষণা করা হয়, যার মানে হচ্ছে রাশিয়ানরা ইমরান জাকাইবকে জাতীয় বীর হিসেবে উপাধি দিয়েছে। এরই মাঝে নতুন এক ভিলেন আমাদের সামনে হাজির হয়, যার নাম ভ্লাদিমির ম্যাকারভ, যিনি নিহত আল্টারন্যাশনালিস্ট নেতা ইমরান জাকাইবের বিদ্রোহী বাহিনীর লেফটেন্যান্ট ছিল। ইমরান জাকাইবের মৃত্যুর পর ন্যাটোভুক্ত বিভিন্ন দেশে এই ভ্লাদিমির ম্যাকারভ হামলা চালায়। এমনই সময় আফগানিস্তানে মোতায়েনকৃত এক মার্কিন সৈন্যের সাথে আমরা পরিচিত হই, যার নাম জোসেফ অ্যালেন। এই মার্কিন সৈন্য আফগানিস্তানের এক ট্রেনিং বেজে আফগানিস্তানের অফিসিয়াল সেনাবাহিনীর কিছু সৈন্যকে ট্রেনিং দিচ্ছিল। এমনই সময় হঠাৎ ডাক আসে যে জেনারেল শেফার্ড জোসেফ অ্যালেনকে ডেকেছে। জেনারেল শেফার্ড হচ্ছে US মিলিটারির সেনাপ্রধান। সেখানে অ্যালেনের কিছু স্কিল টেস্ট করা হয়। অতঃপর হঠাৎই আর্জেন্ট কল আসে একটি অভিযানের। আফগানিস্তানে কিছু বিদ্রোহীরা একটি শহর দখল করে রয়েছে এবং তা মুক্ত করতে হবে। সেদিকে জোসেফ অ্যালেন খুবই দক্ষতার সাথে মিশন শেষ করে, যার ফলে জেনারেল শেফার্ড ইমপ্রেস হয়ে জোসেফ অ্যালেনকে টাস্ক ফোর্স 141 এ অন্তর্ভুক্ত করে। অপরদিকে জনসন ম্যাকটাভিশ এবং সার্জেন্ট গ্যারি রোজ স্যান্ডারসনকে একটি আমেরিকান স্যাটেলাইটের একটি মডিউল DCS কে সংগ্রহ করার জন্য সেন্ট্রাল এশিয়ার তিয়ানশিয়ান পাহাড়ে পাঠানো হয়। তিয়ানশিয়ান পাহাড়ে একটি রাশিয়ান এয়ারবেজে খুবই কৌশলের সাথে সো এবং রোজ কিছু স্থানে টাইম বোম ফিট করে দেয় এবং সেই সাথে DCS মডিউলটি কালেক্ট করে নেয়। কিন্তু ফিরতি পথেই তারা ধরা পড়ে যায় রাশিয়ান সৈন্যদের সামনে। তখনই রিমোট চেপে রোজ সকল টাইম বোমাগুলো বিস্ফোরণ ঘটায় এবং সেই মুহূর্তে রোজ এবং সোপ সবাইকে ফাঁকি দিয়ে ফাঁকা গুলি ছুটতে থাকে। অতঃপর ওই স্থান হতে দ্রুত পালানোর জন্য তারা দুটি স্নোমোবিলের সাহায্যে সকল বাধা পেরিয়ে এক্সট্রাকশন পয়েন্টে এসে উদ্ধারকারী হেলিকপ্টারে উঠে যায়। এরপরের মিশনে জোসেফ অ্যালেনকে জেনারেল শেফার্ড CIA এর একটি গোপন মিশনে রাশিয়াতে পাঠায় এবং এই মিশনে অ্যালেনকে রাশিয়ান টেরোরিস্ট ভ্লাদিমির ম্যাকারভের সঙ্গী হয়ে ইমরান জাকাইব এয়ারপোর্টে গণহত্যা চালাতে হয়। হিউজ সংখ্যক লোক তার শিকার হয় ভ্লাদিমির ম্যাকারভের পুরো টিমের কাছে। শেষে ভ্লাদিমির ম্যাকারভ এবং তার পুরো টিম একটি অ্যাম্বুলেন্সে উঠে যায় এবং শেষ যাত্রী হিসেবে যখন জোসেফ অ্যালেন সেখানে উঠতে নেয়, তখনই জোসেফ অ্যালেনকে ম্যাকারভ গুলি করে মেরে দেয়। কারণ ম্যাকারভ অনেক আগে জানতে পেরেছিল যে জোসেফ অ্যালেন একজন আমেরিকান এবং ভ্লাদিমির ম্যাকারভ এই পুরো মিশনটাই ন্যাটো স্ট্যান্ডার্ড অস্ত্রসমূহ দিয়ে সম্পন্ন করেছিল। যেন এখানে সরাসরি দোষটা আমেরিকার উপর চাপানো যায়। এরপর রাশিয়ান গভর্নমেন্ট এবং রাশিয়ান প্রতিরক্ষা বাহিনীরা যখন একজন আমেরিকান সৈন্যকে সেখানে মৃত অবস্থায় পায় এবং ন্যাটো স্ট্যান্ডার্ড অস্ত্র সেখানে পায়, তখন তারা ধরে নেয় এই হামলাটা আমেরিকাই ঘটিয়েছে এবং তার প্রতিশোধ নেওয়ার জন্যই আমেরিকার ইস্ট কোস্টে রাশিয়ান সৈন্যরা হামলা চালায়, যার ফলে ন্যাটোভুক্ত অন্যান্য দেশগুলো রাশিয়াতে হামলা চালায়। ফলে শুরু হয়ে যায় তৃতীয় বিশ্বযুদ্ধ। ইমরান জাকাইব এয়ারপোর্টে গণহত্যায় পুরোটা US এর উপর পড়ে যায়। এই হামলায় আদৌ ম্যাকারভ ছিল কি না তা ভালোমতো পর্যবেক্ষণের জন্য টাস্ক ফোর্স 141 কে ব্রাজিলের রিও ডি জেনিরোতে পাঠানো হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় যে ওই রিওতে আলেকজান্ডার নামে একজন অস্ত্র ব্যবসায়ী রয়েছে, যার থেকে ম্যাকারভ বিভিন্ন সময় অস্ত্র কিনত। মূলত এই আলেকজান্ডার ন্যাটো স্ট্যান্ডার্ড ও অন্যান্য দেশের বিভিন্ন অস্ত্রসমূহ ব্ল্যাক মার্কেটে বিভিন্ন পার্টির নিকট বিক্রি করত। এরই ধারাবাহিকতায় ম্যাকারভ আলেকজান্ডার থেকে অস্ত্র কিনে। তবে আলেকজান্ডারকে আটকের পর আলেকজান্ডার আরও জানায় যে ম্যাকারভকে যদি কেউ সত্যি হারাতে পারে, সেই বিশেষ ব্যক্তি রাশিয়ান গুলাগ বন্দিখানায় কয়েদি হিসেবে বন্দী আছে। টাস্ক ফোর্স 141 তাদের অ্যাটাক হেলিকপ্টার এবং ফাইটার জেট নিয়ে সেই গুলাগ প্রিজনে চলে যায় এবং সেখানে সকল বাধা পেরিয়ে একটি নির্দিষ্ট সেলের দেয়ালে একটি বোমা ফাটিয়ে দেয়। অতপর ভেতরে প্রবেশের পর আমরা সকলেই অবাক হই, কারণ সেই বিশেষ কয়েদি ছিল আমাদের ক্যাপ্টেন জন প্রাইস, যিনি একটি বিশেষ অপারেশনে পুরো টাস্ক ফোর্সকে বাঁচিয়ে একা আটক হয়েছিল রাশিয়ান সৈন্যদের হাতে এবং এতদিন এই গুলাগ প্রিজনেই বন্দি ছিল। তো ক্যাপ্টেন প্রাইস ও সো বহুদিন পর আবার একে অপরকে দেখতে পায়। তারপর সো তার হাতে থাকা রিভলভারটি প্রাইসের হাতে দিয়ে বলে, এটি আপনারই ছিল স্যার। এরপর আরও কয়েক দফা সংঘর্ষের পর হেলিকপ্টারের সাপোর্টের মাধ্যমে ক্যাপ্টেন প্রাইস সোপসহ পুরো টাস্ক ফোর্স 141 টিম গুলাগ থেকে বের হয়ে যায়। এরপর ক্যাপ্টেন প্রাইস পুনরায় টাস্ক ফোর্স 141 এ জয়েন করে। কিন্তু ক্যাপ্টেন প্রাইসের প্রথম লক্ষ্য থাকে রাশিয়া এবং আমেরিকার মধ্যকার যে চলমান যুদ্ধ তা থামানো। সেই প্ল্যান অনুযায়ী একদিন সোপ, ঘোস্ট ও প্রাইস সহ রাশিয়ার একটি সাবমেরিন বেজের নিকট এগুতে থাকে, কিন্তু পথে তাদের আসার ব্যাপারটা টের পেয়ে যায় রাশিয়ান সৈন্যরা। সব রাশিয়ান সৈন্যরা তাদের পেছনে পড়ে যায়। নির্দিষ্ট সেই সাবমেরিন বেজে পৌঁছানোর পর ঘোস্ট, সোপ সহ বাকিদেরকে কাজ দেওয়া হয় সকল রাশিয়ান সৈন্যদের সাথে যুদ্ধ করতে, যেন রাশিয়ান সৈন্যরা ব্যস্ত থাকে এবং সেই ফাঁকে ক্যাপ্টেন প্রাইস একটি সাবমেরিনে ঢুকে যায়। অতঃপর সেই সাবমেরিনে ঢুকেই নিউক্লিয়ার বোমা মহাশূন্য বরাবর লঞ্চ করে দেয়। ঠিক একই সময় US এর ওয়াশিংটন DC তে রাশিয়া এবং আমেরিকান আর্মিদের মাঝে তুমুল যুদ্ধ চলছে। এই যুদ্ধে মার্কিন সৈন্যরা এক পর্যায়ে
অনেক গুলির স্বল্পতার কারণে যুদ্ধ ঠিকঠাক করতে পারছিল না। পরাজয় অলরেডি সন্নিকট এসে পড়ছিল। অপরদিকে রাশিয়াতে ক্যাপ্টেন প্রাইস এর বদৌলতে রাশিয়ান সাবমেরিন থেকে ছোড়া নিউক্লিয়ার মিসাইল সেই মহাশূন্যে গিয়ে ব্লাস্ট হয়, যার ফলে আকাশে থাকা স্যাটেলাইট থেকে শুরু করে সকল ইলেকট্রিক্যাল বস্তু অকেজো হয়ে যায় এবং তা সবকিছু মাটিতে আছড়ে পড়তে থাকে। ঠিক সেই অ্যাডভান্টেজটাই কাজে লাগায় মার্কিন সৈন্যরা। তারা এই সুযোগে পথের সকল বাধা পেরিয়ে ওয়াশিংটন ডিসিতে পৌঁছে যায়, কারণ তারা ভালোমতো জানতো যে পুরো ওয়াশিংটন ডিসি রাশিয়ান আর্মিদের দখলে গেলে তা এয়ার স্ট্রাইকের মাধ্যমে ধ্বংস করে দেওয়া হবে। ঠিক একই মুহূর্তে জেনারেল শিফার্ড ওয়াশিংটন ডিসিতে বিমান হামলার অর্ডার দেয়, কিন্তু সঠিক সময়ে মার্কিন সৈন্যরা ওয়াশিংটন ডিসির ছাদে গিয়ে সবুজ বাতি নেয় এক বস্তু জ্বালিয়ে জানান দেয় যে ওয়াশিংটন ডিসি আমেরিকানদের হাতেই রয়েছে, যার ফলে অর্ডারকৃত এয়ারক্রাফ্টগুলো আর ওয়াশিংটন ডিসিতে হামলা করে না। অতপর ইন্টেলিজেন্সের সহায়তায় টাস্ক ফোর্স 141 ম্যাকারোভের লুকিয়ে থাকার দুইটি জায়গা চিহ্নিত করে। প্রথমটি হচ্ছে আফগানিস্তানের একটি ইউএস এয়ারফোর্সের বোনইয়ার্ড, যেখানে সকল অকেজো বিমান এবং যন্ত্রপাতিগুলোকে জমা করে রাখা হয়, এবং দ্বিতীয়টি হচ্ছে রাশিয়ান বর্ডারের নিকটে অবস্থিত ম্যাকারোভের নিজের আবাসস্থল। দৃশ্যপট এখন চলে যায় রাশিয়ান বর্ডারের দিকে, যেখানে ঘোস্ট এবং রোজকে পাঠানো হয় ম্যাকারোভের বাসায় কিছু তথ্য হাইজেক করার জন্য। প্রাথমিক বাধা পেরিয়ে ম্যাকারোভের বাসায় পৌঁছে তারা একটি ডিভাইসের সাহায্যে ম্যাকারোভের বাড়িতে মজুদ থাকা সকল কম্পিউটার থেকে সব তথ্য হাইজেক করে নেয়। কিন্তু ততক্ষণে রাশিয়ান সৈন্যরা রোজ এবং ঘোস্টের পেছনে পড়ে গিয়েছে। জীবনকে হাতের মুঠোয় নিয়ে ঘোস্ট এবং রোজ এক্সট্রাকশন পয়েন্টের কাছাকাছি আসে, কারণ এক্সট্রাকশন পয়েন্ট থেকে জেনারেল শেফার্ডের তাদের দুজনকে এসে তুলে নিয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু সেই মুহূর্তেই রোজ খুব ভয়াবহভাবে আহত হয়। ঘোস্ট তাকে সামহাউ কাঁধে তুলে নিয়ে এক্সট্রাকশন পয়েন্টের দিকে পৌঁছায়। ততক্ষণে জেনারেল শেফার্ড হেলিকপ্টার নিয়ে এসে পড়েছে। অতঃপর আমরা হাজির হই এক অতি বেদনাদায়ক মুহূর্তের। জেনারেল শেফার্ডের কাছে আসতে জেনারেল শেফার্ড তার পিস্তল দ্বারা ঘোস্ট এবং রোজ উভয়কে গুলি করে মেরে ফেলে। এরপর রোজের কাছ থেকে সেই ডিভাইসটা কেড়ে নেয়, কারণ সেই ডিভাইসে এমন কিছু তথ্য ছিল যা প্রকাশিত হলে জেনারেল শেফার্ড নিজেই ফেঁসে যেত। জেনারেল শেফার্ড জোসেফ অ্যালেনকে ম্যাকারোভের বাহিনীর সাথে গণহত্যা চালানোর জন্য রাশিয়াতে পাঠিয়েছিল, এবং এর ফলে শুরু হয়েছে রাশিয়া বনাম আমেরিকা যুদ্ধ, এবং যার থেকেই সৃষ্টি হয়েছে তৃতীয় বিশ্বযুদ্ধের। জেনারেল শেফার্ড মূলত আমেরিকানদের কাছে নিজেকে একজন ওয়ার হিরো হিসেবে প্রকাশ করতে চেয়েছিল। এই ডিভাইস হতে সকল তথ্য যদি ইন্টেলিজেন্সের হাতে চলে যায়, তাহলে হয়তো জেনারেল শেফার্ডের উপর মৃত্যুদণ্ড কার্যকর হতে পারে। সকল প্রমাণ মুছে ফেলার জন্য সাইমন গোস্ট রাইলি এবং গ্যারি রোড স্যান্ডারসনকে খুন করে ফেলে। শেষমেশ আমরা দেখতে পাই দুজন পথভ্রষ্ট সৈন্য গ্যারি রোড স্যান্ডারসন এবং সোপের শরীরের ওপর কেরোসিন ঢালছে। অতঃপর বিশ্বাসঘাতক জেনারেল শেফার্ড তার সিগারেটটা ছুঁড়ে ফেলে দেয় ঘোস্ট এবং রোটের নিথর দেহের ওপর। চিরদিনের মতো নিঃশেষ হয়ে যায় দুটি বীর সৈন্যের প্রাণ। অপরদিকে দৃশ্যপট চলে যায় আফগানিস্তানের সেই বোনইয়ার্ডে। ইতোমধ্যে ক্যাপ্টেন প্রাইস এবং সোপকে জেনারেল শেফার্ড মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল হিসেবে ঘোষণা দিয়েছে। ক্যাপ্টেন প্রাইস এরই মাঝে জেনারেল শেফার্ডের বিশ্বাসঘাতকতা জানতে পেরে যায়, যার ফলে সেখানে প্রাইস ভ্লাদিমির ম্যাকারোভকে জানায় যে আমাদের উভয়ের শত্রু কিন্তু একজনই, জেনারেল শেফার্ড। এবং এটা বলার পর সেখানে সকল সৈন্যদের বাধা পেরিয়ে একটি জিপে উঠে যায় তারা। কিন্তু তখনও পেছন থেকে অন্যান্য গাড়িতে রাশিয়ান সৈন্যরা তাদেরকে ধাওয়া করে, এবং সামনে একটি C-130 হারকিউলিস বিমান মাত্রই উড়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। সুযোগ মতো তারা সেই জিপটি নিয়ে বিমানের পেছনে উঠে যায়, ফলেই সেই আফগানিস্তানের রাশিয়ান সৈন্যদের হামলা থেকে তারা নিজেদেরকে বাঁচিয়ে নেয়। ঠিক এরপর ক্যাপ্টেন প্রাইস নিকোলাই এর সাহায্যে জানতে পারে যে জেনারেল শেফার্ড এখন আফগানিস্তানের একটি পাহাড়ি অঞ্চলে আছে। ক্যাপ্টেন প্রাইস এবং জনসফ ম্যাকটাভিশ একটি সুইসাইড মিশনে অংশগ্রহণ করে, যে মিশনের মূল লক্ষ্য ছিল জেনারেল শেফার্ডকে সামহাউ হত্যা করা। এবং জেনারেল শেফার্ডকে যখন প্রায় বাগে পেয়ে যায় তারা, ঠিক তখনই জেনারেল শেফার্ড একটি স্পিডবোটে করে তাদের থেকে পালাতে নেয়। অতঃপর ক্যাপ্টেন প্রাইস এবং জনসফ ম্যাকটাভিশও একটি স্পিডবোটে করে জেনারেল শেফার্ডকে ধাওয়া করে, কিন্তু পথিমধ্যেই একটি হেলিকপ্টার এসে জেনারেল শেফার্ডকে তুলে নেয়। ঠিক তখনই সুযোগ বুঝে ক্যাপ্টেন প্রাইস তার অ্যাসল্ট রাইফেল হতে ছোড়া ফ্লাইং গ্রেনেডের মাধ্যমে সেই হেলিকপ্টারটিকে ব্লাস্ট করে দেয়, যার ফলে হেলিকপ্টারটি নিজে বিধ্বস্ত হয়। কিন্তু তখনই ক্যাপ্টেন প্রাইস এবং সোপ দেখতে পায় যে তাদের বোটটি ঝর্ণার একদম শেষ প্রান্তে এসে পড়েছে। অতঃপর তারা বোটটি সহই একদম নিচে পড়ে যায়। ক্যাপ্টেন প্রাইস এবং সোপ যে ঝর্ণার একদম উপর থেকে নিচে পড়েছে, তাই তারা উভয়ই খুব ভয়াবহভাবে আহত হয়। এরপরে দৃশ্যপটে আমরা দেখতে পাই যে জনসফ ম্যাকটাভিশের জ্ঞান ফিরে আসে। তারপর একটু সামনে এগোতেই সে দেখতে পায় ইউএস মিলিটারি বিশ্বাসঘাতক সেনাপ্রধান জেনারেল শেফার্ডকে। এরপর সোপ তার নিজের হাতে থাকা ছুরি দিয়ে জেনারেল শেফার্ডকে খুন করতে উদ্যত হয়। ঠিক তখনই উল্টো সোপ থেকে ছুরিটা তার হাতে নিয়েই সোপের বুক বরাবর গেঁথে দেয়, যার ফলে সোপ ভয়াবহভাবে আহত হয়ে যায়। এরপর জেনারেল শেফার্ড কিছু কথা বলে। I lost 30,000 men in the blink of an eye, and the world just fucking watched. Tomorrow, there will be no shortage of volunteers, no shortage of patriots.
কথাটা বলার পরই তার হাতেতে থাকা পিস্তল দিয়ে সোককে গুলি করতে যায়। ঠিক তখনই ক্যাপ্টেন প্রাইস এসে সোককে বাঁচিয়ে দেয়। অতঃপর আমরা ব্রিটিশ ক্যাপ্টেন প্রাইসের সাথে মার্কিনি জেনারেল শেফার্ডের অসাধারণ একটি হ্যান্ড টু হ্যান্ড ফাইট দেখতে পাই, যেখানে স্পষ্টত লক্ষণীয় যে জেনারেল শেফার্ড হ্যান্ড টু হ্যান্ড ফাইটে অনেক দক্ষ, এবং যেহেতু ক্যাপ্টেন প্রাইস আগে থেকে আহত ছিল তাই সে কোনোভাবেই শেফার্ডের সাথে পেরে উঠছিল না। ঠিক সেই মুহূর্তেই অনেক কষ্ট এবং যন্ত্রণার সাথে জনসন ম্যাকতাভিশ তার বুক থেকে ছুরিটি বের করে। অতঃপর ছুরিটি জেনারেল শেফার্ডের চোখ বরাবর ছুড়ে মারে। অতঃপর আমাদের গেমারদের মন শান্ত হয়ে যায়। বিশ্বাসঘাতক সেই সেনা প্রধান সেখানে মৃত্যুবরণ করে। তারপর ক্যাপ্টেন প্রাইস আহত অবস্থাতেই উঠে সোপের কাছে আসে এবং সোপকে সামহাও কাঁধে তুলে নিয়ে সামনে এগোতে থাকে। তখনই আমরা দেখতে পাই যে নিকোলাই একটি হেলিকপ্টার নিয়ে অলরেডি হাজির হয়ে গিয়েছে সোপ এবং ক্যাপ্টেন প্রাইসকে উদ্ধার করার জন্য। এবং এখানেই শেষ হয় কল অফ ডিউটি মডার্ন ওয়ারফেয়ার 2 এর গল্প। সো গাইস, দিস ওয়াজ আওয়ার ভিডিও। আই হোপ ইউ হ্যাভ এনজয়েড দ্য এন্টায়ার ভিডিও। আপনি যদি এই ধরনের গেমের গল্প শুনতে পছন্দ করে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে দিন, যেন এই ধরনের গেমের গল্প আপনার যেন মিস না হয়। পরবর্তীতে কল অফ ডিউটি মডার্ন ওয়ারফেয়ার 3 এর স্টোরি এক্সপ্লেন করব। অলওয়েজ রিমেম্বার, দ্য এনিমি অফ ইউর এনিমি ইজ ইউর ফ্রেন্ড। আসসালামু আলাইকুম।